বিজু জনতা দলর রাজ্য কার্যালয় শঙ্খ ভবন ঠারে অনুষ্ঠিত হওয়া এই মিশ্রণ পর্ব উপস্থিত থাকা সমস্ত মিডিয়ার ভাই মানুষ মু স্বাগত জনাওছি। মঞ্চে উপস্থিত অনেক বরিষ্ঠ নেতা তথা সম্মানীয় রাজ্যসভা সাংসদ ডক্টর সস্মিত পাত্র মহোদয়, মিডিয়া কোঅর্ডিনেটর তথা স্পোকস পর্সন ডক্টর প্রিয়ব্রত মাঝি মহোদয় উপস্থিত অনেক, কতাবীরা নির্বাচন মন্ডলীর অবজরভর ডি বিশ্বনাথ স্যার উপস্থিত অনেক, আমার সহিত ইঞ্জিনিয়র ভরত বেহেরা, সুনন্দা মেহের মহোদয় উপস্থিত অনেক, বরিষ্ঠ নেতা কুরকুড়ি কান্ডি মহোদয় মো এবং তাঁর সমস্ত কর্মকর্তা উপস্থিত অনেক। মু সমস্ত প্রথমে অভিনন্দন এবং স্বাগত জনাওছি। আজি ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা মানে সম্মানীয় কুরকুড়ি কান্ডি মহোদয় যে কি দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির সে লেবর সেলর বোর্ড কনভেনর ভাবে বরগড় জেলার কাম করে আসুলে এবং তাঁকর দল প্রতি সমর্পণ মনোভাব নিয়ে কাম করলে, কিন্তু আজ খুশির কথা সে ভারতীয় জনতা পার্টি পরিত্যাগ করে বিজু জনতা দলের সামিল হয়েছেন। কতাবীরা নির্বাচন মন্ডলী তরফ মাননীয় মুখ্যমন্ত্রী তরফ আমি তাঁকু স্বাগত জনাওছু। ইঞ্জিনিয়র ভরত বেহেরা মহোদয় যে কি কতাবীরা নির্বাচন মন্ডলী দীর্ঘদিন তাঁকর সংগঠন কার্যক্রম জারি রাখিলে এবং সে ভারতীয় জনতা পার্টির বহু পদপদবীরে অধিষ্ঠিত লে এবং কতাবীরা নির্বাচন মন্ডলীর সে জন বিধায়ক আশায়ী প্রার্থী মধ্যে এবং তাঁকর সংগঠন ভারতীয় জনতা পার্টি নিশ্চিত ভাবে রয়েছে এবং আজ তাঁকু দল অবহেলা করে সে দল পরিত্যাগ করে ভারতীয় জনতা পার্টি পরিত্যাগ করে বিজু জনতা দলের সামিল হয়েছেন। তাঁকু আমি দল তরফ মাননীয় মুখ্যমন্ত্রী তরফ আমি তাঁকু স্বাগত জনাওছি। ভৌণী সুনন্দা বেহের যে কি কতাবীরা নির্বাচন মন্ডলী কেবল নুহ সারা বরগড় জেলার সে মহিলা মোর্চার ভারতীয় জনতা পার্টির সভানেত্রী থিলে এবং বরগড় জেলা নুহ সে ওড়িশার মধ্যে তাঁকর সুনাম অর্জন করেছিলেন। তাঁকর কার্যকলাপ নিয়ে দলীয় সংগঠন কু নেই মহিলা সংগঠনের তাঁকর রয়েছে প্রভুত্ব রয়েছে এবং সে আজ ভারতীয় জনতা পার্টি পরিত্যাগ করে বিজু জনতা দলের মাননীয় মুখ্যমন্ত্রীর নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন। তাঁকু আমি দল তরফ মাননীয় মুখ্যমন্ত্রী তরফ স্বাগত জনাওছি। আজ অনেক কর্মকর্তা যে কি মন্ডল সেক্রেটারি অনেক অশ্বিনী বেহেরা, গোবিন্দ প্রধান, প্রশান্ত কমার এবং তাঁকর সহিত 30 জন বরিষ্ঠ নেতা ভারতীয় জনতা পার্টির যে মন্ডল স্তরের জেনারেল সেক্রেটারি অনেক, বিভিন্ন স্থানে সে কনভিনর ভাবে বিভিন্ন পঞ্চায়েত কাম করছেন, সভাপতি ভাবে বিভিন্ন পঞ্চায়েত কাম করছেন, সে পূর্বতন সরপঞ্চ মধ্যে এবং আজ দলরে সে ভারতীয় জনতা পার্টি পরিত্যাগ করে আমার সহ যোগদান করেছেন। বিজু জনতা দলের মাননীয় মুখ্যমন্ত্রীর নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর জনহিতকর যোজনা তাঁকর দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাধারা ওড়িশাকে নবীন ওড়িশার পরিণত করিবার যে প্রচেষ্টা যে সংকল্প সেতিরে সেমানে অনুপ্রাণিত হয়ে আজ বিজু জনতা দলে যোগদান করেছেন। তাঁকু বিজু জনতা দল তরফ প্রিয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তরফ আমি তাঁকু স্বাগত জনাওছু। নিশ্চিত ভাবে আমার আশা বিশ্বাস রয়েছে তাঁকর বরিষ্ঠ নেতৃত্ব এবং তাঁকর সংগঠন দক্ষতা নিশ্চিত ভাবে বিজু জনতা দলরে রহি আহুরি আমার দলকে সংগঠন সশক্ত করিব, শৃঙ্খলিত করিব, সংগঠিত করিব এবং আমি দল তরফ মধ্যে নিশ্চিত ভাবে তাঁকু প্রতিশ্রুতি দেব তাঁকর সম্মান যে এই দলরে মধ্যে সেইভাবে রহব এবং সম্মান সহ আমার সহ কাম করবে এবং আমি তাঁকু দলর গোটে গোটে এসেট ভাবে আমি দলকে স্বাগত করেছু এবং দলর সংগঠন কু সে মজবুত করা সহ আগামী দিনের দল সহ রহি সমর্পিত মনোভাবে কাম করবে এবং আজ আমি সমস্তে উপস্থিত আমার
ପ୍ରେସମିଟ୍ରେ ବସିଥିବା ସମସ୍ତ କର୍ମକର୍ତ୍ତାଙ୍କ ତରଫରୁ, ଓଡ଼ିଶା ବିଜୁ ଜନତା ଦଳ ତରଫରୁ ତାଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଉଛୁ, ଅଶେଷ ଅଶେଷ ଅଭିନନ୍ଦନ ଏବଂ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଉଛୁ ଏବଂ ଧନ୍ୟବାଦ ମଧ୍ୟ ଜଣାଉଛୁ।